সিঙ্গাপুর একটা কান্ট্রি, কি কান্ট্রির নাম? সিঙ্গাপুর। ওখানে মেয়েরা খুব ফাস্ট ফার্স্ট লাইন অফ লাইফ লিড করে, ওদের সন্তান নেয়ার সময় নাই, সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, সেক্স ওপেন, সন্তান জন্ম দিব, বিয়ে শাদি করবো, একদম অনেক ঝামেলার কাজ, কেরিয়ার আছে সামনে, না কেরিয়ার, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি অনেক কাজ। তখন তারা কি করে, দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে, দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয়, যেটা আমরা বলি গর্ভাশয়, এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটায়, ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বড়, খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে, এই মেয়েটা যে গর্ভধারণ করছে একে খুব ভালো মন্দ খাওয়ানো হয়, ফ্রেশ খাবার, ফ্রেশ পানি। নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে, তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয়, বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয়, ডলার, $10,000, $20,000 দিয়ে দিয়ে ওকে খালাস, চলে গেল। এখন এই যে সন্তানটা জন্ম হলো, এই সন্তানটা হচ্ছে মনিবের, আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। দেখলেন বাস্তবতা, এটা এসেছে, এটা বাস্তবে এসেছে, এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয়। এখন শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের মাথায় তো নাই এগুলো, অবাক তো হবে নি, যেটা আমাদের কাছে অস্বাভাবিক, অবাক হবেন না, এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এই যুগে। আরেকটা ব্যাখ্যা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি, সেটা হলো দাসী মনিবকে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটেন্ডেড ওলামায়ে কেরাম করেছেন, যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম, এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি, বুঝতে পারছেন না মনে হয়, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, সত্য হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, এগুলো হচ্ছে কিনা? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি, সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র, হ্যাঁ, একজন মদখোর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ, হ্যাঁ, একজন বেনামাজি মানুষ কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ, আর যারা সত্যিকারের সৎ মুত্তাকি পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে, এখন হচ্ছে না, মানুষ হালালকে হারাম করে নিচ্ছে, যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো, আস্তে আস্তে এখন মাশাল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হালাল করে নেওয়া হচ্ছে, হালাল করে নেওয়া হচ্ছে না, মাঝে মাঝে প্রত্যেক কিছু রিপোর্ট দেখি, রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয়, একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে ৪,৫০০ কোটি টাকা আর্ন করেছে, কি খুশি, কি খুশির কথা, এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি, বাপ রে বাপ, কি একটা প্রোগ্রেস, এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত, ভাবটা এমন, হ্যাঁ, এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা, শাবাস, এই তো মুসলমান নাকি? তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে, আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে, নিচ্ছে কি না? দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারে, এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে দেখবেন যে আপনার এই ব্যালেন্সে 92.8% ইন্টারেস্ট দেওয়া হয়েছে, দেখবেন আসে না, আসে না, খাবেন না, জোর করে খাওয়াবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন সেই জামানা সম্পর্কে, ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে, এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে, এটা লাগছে কিনা? এখন লাগছে, এটা কেমন পাপ, আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এটা কেমন পাপ, আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ, নবীজি বুখারীর হাদিসে বলছেন এক দিরহাম সুদ খেলে 36 বার জেনা করার গুনাহ হয়, এটা এমন পাপ, এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয়, আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয়, সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে, এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে, এটা সুদের ফলাফল, আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য, কোনো উপায় নাই, এবং যারা দরিদ্র, ব্যক্তিগতভাবে দরিদ্র, সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্রগতভাবে দরিদ্র, এদের অবস্থা খারাপ, সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে, এটাই ওদের প্ল্যান, মাস্টার প্ল্যান, এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায় এর পুরো ব্লেম সবার উপরে চলে আস, সবাই সুদের আন্ডারে চলে আস, সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে,
আপনারা হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না, আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয়। ওয়ার্ল্ডে যারা ইকোনমিক বিষয়গুলো ডিল করে এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না, বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে না। এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না, সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে, অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে, যেভাবেই হোক শোধ করতে হবে। তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে, আসবে কি না? এখান থেকে বের হওয়া খুব কঠিন, এখন বের হওয়া খুব কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন দোয়া করে। কঠিন তবে অসম্ভব নয়, কঠিন তবে অসম্ভব নয়। দান সৎকা বাড়াতে হবে, জাকাত জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে, ওসর ওসর দিবেন, গবাদি পশুর জাকাত দিবেন, এবং অপচয় কমাবেন, দুর্নীতি কমাবেন, টাকার দুই নম্বরই কমিয়ে দিলে এবং আমানতের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাআল্লাহ একটা জাতির জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন এটা এইভাবে সলভ হওয়া সম্ভব, পরে বলবো কিছু কথা ইনশাআল্লাহ। তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ। নবীজিকে বলছেন যে আমাদের সাইন বলেন, কিছু সাইন বলেন। নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে, তার অন্যতম ব্যাখ্যা হলো সে জামানায় হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কি না? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শোনেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ানতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই রাখাল, রাখাল রিয়া আশাই মানে রাখাল, একদম রাখাল শ্রেণীর মানুষ। এরা কি করবে? ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? এখানে নির্মাণ করা অর্থ ইয়াতাওয়ালুনা মানে কিন্তু বানানো না, মানে কি করা? কম্পিটিশন করা, প্রতিযোগিতা। আপনার দশতলা আমার এগারো, আপনার বারো আমার তেরো, আপনার পনেরো আমার বিশ। এই যে ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যুগটা চলছে না এখন? এই যুগটা কি 200-300 বছর আগে ছিল? তাহলে বুঝতে পারছি না, সময় কাছাকাছি। এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? চোখ কান খুললেই তো দেখা যায়। ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান কারা করবে? ধনীরা না, ধনীরা প্রতিযোগিতা করবে না, বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে। এখন উত্তর দেন তো দেখি, কিভাবে কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? হ্যাঁ, সুদ খাইলে। আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারলে। এই দুইটা অপশন, হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে। মানে এক নাম্বার পদ্ধতিতে করা সম্ভব না, দুই নাম্বারই করতে হবে।